গত 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের পতনের পর তাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির দলীয় সমাবেশকে কেন্দ্র করে হঠাৎই সৃষ্টি হয়েছে উত্তেজনা। 2 নভেম্বর বিজয়নগরে সমাবেশ করতে চায় দলটি। প্রস্তুতির জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জমায়েত হয় কর্মী সমর্থকরা। এদিকে স্বৈরাচারের সহযোগীদের প্রতিহতের ঘোষণা দিয়ে মুখোমুখি অবস্থান নেয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে একটি দল। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ করা হয় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রাজনৈতিক অঙ্গনে আলোচিত সমালোচিত জাতীয় পার্টি। দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে আমাদের পার্টি অফিসে সন্ধ্যার পরে হামলা করে, আমাদের যারা কাজকর্মী কাজ করছিলেন তারা তাদেরকে প্রতিহত করে ফিরে দেওয়ার পরে তারা আবার সংঘবদ্ধভাবে এসে রাতে আমাদের লোকজন যখন তেমন ছিল না তখন এসে পার্টি অফিসে অঙ্কগুলি সংযোগ করেছেন এবং তাদের বিভিন্নভাবে পার্টি অফিসের ভাঙচুর চালিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় নির্বাচনে অংশগ্রহণ করে গৃহপালিত বিরোধী দলের তকমা জোটে জাতীয় পার্টির। আবার ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগেরই সমালোচনা করে ভোল পাল্টায় দলটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন দলটির চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের আমি মন্ত্রী ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, তাদের তার কাজের সাথে আমি ছিলাম, কিন্তু আমি ওনার কোনো অপকর্মের মধ্যে ছিলাম না। আমাদেরকে অপবাদ দিয়ে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে যে আমরা আওয়ামী লীগের দোসর, এবং সেই হিসেবে আমরা আওয়ামী লীগের সমস্ত অপকর্মের জন্য দায়ী আমরা, এবং আমাদেরকে তার জন্য শাস্তি ভোগ করা উচিত বা আমাদের রাজনীতি থেকে বঞ্চিত বের করে দেওয়া উচিত ইত্যাদি। এটা একটা ক্ষুদ্র গোষ্ঠী দীর্ঘদিন থেকে এই কথাটাগুলি বলে আসছে, কিন্তু এই কথাগুলির মধ্যে কোনো রকম সত্যতাও নেই। গত 3 মেয়াদে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন জাতীয় পার্টিকে অংশ নিতে বাধ্য করা হয়েছে। স্বৈরাচারকে বৈধতার প্রশ্নে শুধু জাতীয় পার্টি নয় বরং অন্য রাজনৈতিক দলগুলো সমান দায়ী ছিল বলেও দাবি করেন জাপা চেয়ারম্যান। নির্বাচনে যখন বিএনপিরা আসেনি, বিএনপি জোট আসেনি, তখন আমাদের নেতা আলাস হোসেন মোহাম্মদের সাথে বলেছিলেন যে আমাদেরকে সময় আরও 7 দিন বাড়িয়ে ওনাদেরকে আনার ব্যবস্থা করেন, না হলে আমরা নির্বাচনে যাব না, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক সবাই উইথড্রল লেটার আমরা পাঠিয়ে দিয়েছি এবং এরশাদ সাহেবও পাঠিয়ে দিয়েছেন। তখন এক পর্যায়ে গিয়ে এরশাদ সাহেবকে সিএমএসে নেওয়া হলো, আমি গেলাম সেখানে, উনি বলেন আমি অসুস্থ না, আমাকে জোর করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য। এদিকে জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানে জাপার সমর্থন ছিল বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জিএম কাদের অভিযোগ করে বলেন জাতীয় পার্টিকে ধ্বংস করার প্রক্রিয়া এখনো চলমান। আমরা নিয়মতান্ত্রিক পথে যাব, আমাদের যে আন্দোলন চলবে, বিক্ষোভ চলবে সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস। সাজিদ আরাফাত, এখন ঢাকা।